আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আপনাদেরকে মিডিয়াম চিংড়িটা ফ্রাই করে দেখাবো। দেখুন, আমি আগে থেকে মিডিয়াম কয়েকটা চিংড়ি নিয়ে তারপরে ভালো করে ধুয়ে দেখেন একটা মাছখান দিয়ে কেটে দিয়েছি। তারপরে আমি এই যে এখানে একটা রগ থাকে সেটা আমি ফেলে দিয়েছি। দেখুন বেশি নেইনি, কয়েকটা নিলাম, 6-7টার মতো। এখন আমি এটা ফ্রাই করব কিভাবে, আপনারা অবশ্যই আমার ভিডিওটা পাশে থাকবেন। এখন আমি যে চিংড়িটা তো দেখাইলাম, তারপরে একটা ডিম নিলাম, একটু লবণ দিলাম, তারপরে আমি একটু গোলমরিচের গুঁড়া দিলাম এক চিমটির মতো, সেগুলা এখানে দিয়ে তারপরে আমি এটা ফেটে নিয়েছি ডিমটা। এখন আমি এটার মধ্যে কি কি দিব সেটা আপনারা দেখেন। এই যে আমি মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনের গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচের থেকে একটু কম। তারপরে আমি স্বাদ মতো লবণটা নিব। তারপরে আমি আর একটা জিনিস নিয়েছি যেটা লাগবে, সেটা হলো ব্রেড ক্রাম্বস, সেটা আপনারা সুপার শপে পেয়ে যাবেন, আমি সেখান থেকে নিয়ে আসছি। যে দেখুন সেটাও লাগবে, আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন আমি এই উপকরণগুলি সেখানে দিয়ে দিব, চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিব। তারপর আমি স্বাদ মতো লবণটা এখানে দিয়ে দিব। অনেকে আদা রসুন পেস্ট, রসুন পেস্ট আবার পেঁয়াজ পেস্ট এগুলো দেয়, আমি আসলে এগুলো দিব না, এগুলো স্কিপ করে যাচ্ছি। এগুলো ছাড়াই অনেক টেস্টি হয়, অনেক মজা হয়, আপনারা অবশ্যই এটা আপনারা করে দেখবেন আমি যেভাবে করতেছি। দেখুন অনেকেই আবার ম্যারিনেট করে রাখে 10 মিনিটের মতো, আমি আর রাখবো না, সেটা আমি একেবারেই ভেজে নেব। এখন আমি ব্যাটস গ্রাম দিয়ে তারপর আমি এটা দেখেন একটা একটা ডিমের মিশ্রণে আমি এরকম করে দিয়ে দিব। তারপরে আমি এখানে ব্যাটস গ্রাম নিয়ে নিয়েছি, সেখানে আমি এটা দিয়ে দিব। দেখুন ভালো করে আপনারা এটা লক্ষ্য করুন আমি কিভাবে এটা করতেছি। যে দেখুন এখন আমি একটা সাইডে এটা রেখে দিব। দেখুন একটা পিজা ট্রে নিয়ে নিয়েছি, সেখানে আমি এটা একটা একটা করে বানিয়ে রাখবো। দেখুন আপনারা তো অবশ্যই বুঝতে পারতেছেন আমি কিভাবে কাজটা করতেছি। এই যে দেখুন ডিমের মিশ্রণের মধ্যে এইভাবে দিয়ে দিবেন ডুবিয়ে, তারপরে আপনারা ওই যে ব্যাট গ্রামের মধ্যে এরকম করে দিয়ে দিবে। একদম সহজ এটা বানানো, খুবই মজা হয়, আপনারা অবশ্যই এটা করবেন। আমি এটাও রেখে দিব। এই যে দেখুন একটা একটা করে সবগুলি এভাবে করে নেব, আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই দেখুন আমার এটা হয়ে গিয়েছে কুটকোড়া, আপনারা অবশ্যই এভাবেই করে নেবেন, দেখবেন অনেক টেস্টি হয়। এখন আমি রান্নায় চলে যাব, আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। দেখুন আমি এখন রান্নায় চলে এসেছি। তারপরে আমি এটা আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে, আমার তেলটা মনে হয় গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে চিংড়ি মাছগুলি কুট করে রেখেছিলাম, সেগুলো আমি একটা একটা করে দিয়ে দিব, আপনি আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই যে দেখুন খুবই টেস্টি হয়, আপনারা অবশ্যই এটা করে দেখবেন। দেখুন সবগুলি দিয়ে দিলাম, এখন আমি উল্টে পার দিয়ে ভেজে নেব। এটা চিংড়ি মাছটা বেশি ভাজার দরকার হয় না, একটু কম ভাজলেই হয়, আমি এখন উল্টে দেব। দেখুন দেখুন সেম আপনারা এইভাবেই কাজটা করবেন, আমি যেভাবে করছি দেখুন খুবই মজা হয় চিংড়ি ফ্রাইটা। আপনারা গড়ে বসেই সব কিছু করতে পারেন, বেশি কিছু লাগে না, কিছু অল্প কিছু জিনিস থাকলেই, কিছু বাইরে থেকে কিছু আনলেই হয়। দেখুন
আপনি আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এটা লম্বা ফটো কিন্তু সেটা আমি করি নাই, সেটা হলো টুথপিক দিয়ে আপনার মনে যে মনে করেন চিংড়ি মাছটা ওরকম ভাবে ঢুকিয়ে তারপরে ভাজলে এটা লম্বা হয়, আমি সেই কাজটা করি না। অযথা এটা তো খেতেই হবে, এটা তো এমন কিছু না যে সুন্দর করে সাজিয়ে রাখবো, তাই আমি আর এটা ওরকম ভাবে করি নাই। আমি সোজাসুজি এই কাজটা এইভাবেই করে ফেলছি। আমি আবার উঠিয়ে দিচ্ছি, দেখুন দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আবার উল্টিয়ে দিলাম, এই যে দেখুন আবার উল্টিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো আবার উল্টিয়ে দিলাম, দেখুন আমার চিংড়ি মাছগুলো হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন উঠিয়ে নেওয়ার পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব, আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। দেখুন ফ্রাইগুলি কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা সবাই অবশ্যই এভাবে বানাবেন, বানিয়ে আপনারা বাচ্চাদের সবাই আপনারা মিলে খাবেন, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, অনেক টেস্টি হয়। অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।